গুড মর্নিং ক্লাস, আজ আমি তোমাদের উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের লাস্ট অংশ বীজের অঙ্কুরোদ্গম সম্পর্কে পড়াবো। এই অঙ্কুরোদ্গম কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ জল, অক্সিজেন এবং উষ্ণতার প্রভাবে তার বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয়, অর্থাৎ সুপ্তাবস্থা কেটে যায় এবং ভ্রূণের বৃদ্ধি এবং বীজপত্র ভেদ করে বাইরে এই ভ্রূণ নির্গত হয়, সেই পদ্ধতিকে আমরা বলি অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন অফ সিড। এই অঙ্কুরোদ্গম পদ্ধতিতে ভ্রূণাক্ষটা বৃদ্ধি পায় এবং ভ্রূণমূল ও ভ্রূণ মুকুল উৎপন্ন হয় এবং যা থেকে মূলতন্ত্র ও বিটপতন্ত্র গঠিত হয়। এই অঙ্কুরোদ্গম হলো এক প্রকারের জল শোষণ বা আত্মভূতিকরণ বা ইমবাইবিশন প্রক্রিয়া, অর্থাৎ এই উদ্ভিদের যে বীজ তা জল শোষণ করে এবং অক্সিজেন এবং উষ্ণতার সহযোগিতায় এই বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয় এবং বীজ ত্বক ভেদ করে ভ্রূণের বৃদ্ধি ঘটে। আর এই অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটার যে অংশটা বীজপত্রের সঙ্গে যুক্ত থাকে তার উপরের দিকের অংশটাকে আমরা বলি বীজপত্রাদিকাণ্ড এবং নিচের দিকের অংশটাকে বলা হয় বীজপত্রাবকাণ্ড। এই গুপ্তবীজী উদ্ভিদের আমরা এই অঙ্কুরোদ্গমকে তিন ভাগে ভাগ করেছি, মৃদুগত অঙ্কুরোদ্গম, মৃদুভেদী অঙ্কুরোদ্গম আর জরায়ুজ অঙ্কুরোদ্গম। মৃদগত অঙ্কুরোদ্গম, অর্থাৎ নামটা শুনেই বুঝতে পারছো, মৃদ মানে মাটি, অর্থাৎ যে অঙ্কুরোদ্গম পদ্ধতিতে বীজ মাটির নিচে অবস্থান করবে, অর্থাৎ বীজপত্রগুলো মাটির উপরে উঠে আসবে না, তাকে আমরা বলবো মৃদগত অঙ্কুরোদ্গম, যেমন ছোলা, ভুট্টা ইত্যাদিতে আমরা দেখতে পাই। আর আসি মৃদভেদী অঙ্কুরোদ্গম, অর্থাৎ মৃদ মানে মাটি, ভেদী মানে ভেদ করে, অর্থাৎ যে অঙ্কুরোদ্গম পদ্ধতিতে বীজ মাটি ভেদ করে তার বীজপত্রকে মাটির উপরে উঠিয়ে নিয়ে আসে এবং ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়, সেই ধরনের অঙ্কুরোদ্গমকে আমরা বলি মৃদভেদী অঙ্কুরোদ্গম। যেমন তেঁতুল, কুমড়ো, তোমরা দেখবে দুটো বীজপত্র মাটির উপরে উঠে এসে দুই পাশে অবস্থান করছে এবং এগুলো সবুজ হয়ে যায় এবং কিছুদিনের জন্য সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালায় এবং খাদ্য সঞ্চয়ের কাজও করে। আর আসি জরায়ুজ অঙ্কুরোদ্গম, গরান, গেওয়া, কেয়া, হেতাল ইত্যাদি লবণাম্বু উদ্ভিদের মাতৃ উদ্ভিদ, এর যখন ফল গাছে থাকে এবং এই মাতৃ উদ্ভিদে ফল থাকাকালীন অবস্থায় অঙ্কুরোদ্গম হয়, এই ধরনের অঙ্কুরোদ্গমকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস জার্মিনেশন। কারণ এই লবণাক্ত মাটিতে যদি বীজ পড়তো তাহলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হতো না, বীজগুলো নষ্ট হয়ে যেত, তাই অঙ্কুরোদ্গম কাজে এই কর্দমাক্ত লবণাক্ত মাটিতে অঙ্কুরিত হয়ে, অর্থাৎ ভ্রূণের বৃদ্ধি ঘটে তারপরে মাটিতে পড়ে, এই ধরনের অঙ্কুরোদ্গম সুন্দরবন অঞ্চলের লবণাম্ব উদ্ভিদে লক্ষ্য করি। এরপরে তোমাদের এখান থেকে একটি প্রশ্ন আসে যেটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো এই বীজের অঙ্কুরোদ্গম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি ঘটে সেগুলি ধাপে ধাপে লেখো। এখানে তোমাদের টোটাল পাঁচটি পয়েন্টে আমরা লিখব। প্রথমে আসি জল শোষণ বা ইমবাইবিশন বা আত্মভূতিকরণ, অর্থাৎ এই বীজগুলো যখন পরিবেশে পড়ে থাকে তখন সেখান থেকে জল শোষণ করে এই ইমবাইবিশন বা আত্মভূতিকরণের মাধ্যমে এবং বীজ এই ডিম্বক রন্ধ্রের মাধ্যমে জল শোষণ করে ফুলে যায় এবং শক্ত বীজত্বক ক্রমশ নরম হয়। তারপরে আসি বীজত্বকের বিদারণ, অর্থাৎ বীজত্বককে ফাটিয়ে দেয়। এই জল শোষণ করে বীজের ভ্রূণ আকারে বড় হয় এবং একটা সময় পরে এই বীজত্বকের উপর চাপ সৃষ্টি করে এবং বীজত্বকটা ফেটে যায়। এরপরে আসি বীজত্বকের ভেদ্যতা,
এই বীজ ত্বকগুলো জল প্রবেশ করার পরে যখন ফেটে গেল, তখন এই বীজ ত্বকগুলো খুব নরম হয়ে যায় এবং ভেদ্যতা বেড়ে যায়, এবং এর মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে। এর ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান চলতে থাকে। তারপরে আসি বীজের বিপাকীয় পরিবর্তন ও শ্বসন। অর্থাৎ এই যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটছে এবং জল শোষণ করে বীজের কোষগুলো মধ্যে অবস্থানকারী প্রোটোপ্লাজম তার বিপাক ক্রিয়া চালায় এবং বিভিন্ন ধরনের উৎসেচক তৈরি করে, যা আর্দ্র বিশ্লেষিত করে এবং স্বেচ্ছার জাতীয় খাদ্যকে, সঞ্চিত খাদ্যকে ভাঙে দিয়ে আলফা ও বিটা অ্যামাইলেজে পরিণত করে, প্রোটিনগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইড জাতীয় যৌগ তৈরি করে, আবার লিপিডগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন করে। আর এই খাদ্যগুলো যেগুলো ভেঙে গেল সেগুলো ভ্রূণাক্ষে বীজপত্রাব কাণ্ড, বীজপত্রাদি কাণ্ড, ভ্রূণ মুকুল ও ভ্রূণ মূলে সরবরাহ হয় এবং উদ্ভিদের এই অঙ্কুরোদ্গম বা ভ্রূণের বৃদ্ধি শুরু হয় এবং কয়েক ঘন্টার মধ্যে আরএনএ তৈরি হয়, কিছু প্রোটিন সংশ্লেষ করে। এরপর আসি অঙ্কুরোদ্গম, আত্তীকরণ ও বৃদ্ধি। এই যে বীজের ভ্রূণের যে বৃদ্ধি শুরু হলো, অর্থাৎ সুপ্তাবস্থা কেটে গেল, তার ফলে ডিএনএ সংশ্লেষ এবং কোষ বিভাজন দ্রুত চলতে শুরু করলো এবং একটা নির্দিষ্ট সময় পরে ভ্রূণটা বৃদ্ধি ঘটে মাটির উপরে বেরিয়ে এলো এবং খাদ্যের আত্মীকরণ ঘটালো, যার জন্যই ক্রমশ পরিণতির দিকে এগুলো এবং অঙ্কুরিত বীজ ক্রমশ চারা গাছে এইভাবে পরিণত হয়। এই হলো তোমাদের বীজের অঙ্কুরোদ্গম পদ্ধতি। এই 5টি পয়েন্টে পরীক্ষার খাতায় লিখে আসবে, তাহলেই হবে। এরপর আসি বীজের সুপ্তাবস্থা বা সিড ডরম্যান্সি। অর্থাৎ এই যে অঙ্কুরোদ্গম হওয়ার পূর্বে বীজ যখন সুপ্তাবস্থায় বা ঘুমন্ত অবস্থায় পড়েছিল, একেই বলা হয় সুপ্তাবস্থা বা সিড ডরম্যান্সি। অর্থাৎ অঙ্কুরিত হওয়ার আগে যখন জল, অক্সিজেন, বিভিন্ন গ্যাসীয় আদান প্রদান এবং শ্বসন কার্য চালাতে পারেনি, তার আগের স্থিতাবস্থাটাকে অর্থাৎ অনুকূল পরিবেশ পায়নি, তাই তো বীজ থেকে ভ্রূণ বের হয়নি, এই অবস্থাটাকে বলা হয় সিড ডরম্যান্সি। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী কৃত্রিম পদ্ধতিগুলো কি কি। কৃত্রিম পদ্ধতিগুলো অনেকগুলি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হলো ক্যারিফিকেশন। এখান থেকে তোমাদের 2 নম্বরে প্রশ্ন আসে, ক্যারিফিকেশন এবং স্ট্র্যাটিফিকেশন বলতে কি বোঝো। এই ক্যারিফিকেশন যে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় বীজের ত্বককে পাতলা ও নরম করে বীজের অঙ্কুরোদ্গমের সহায়তা করা হয়, অর্থাৎ বীজ ত্বক পাতলা হলে তবেই অঙ্কুরিত হবে, এই পাতলা তৈরি করার পদ্ধতিকে বলা হয় স্ক্যারিফিকেশন। এক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে শিরিশ কাগজ বা কোনো অমসৃণ ধাতব পদার্থের সাহায্যে শর্টিং পদ্ধতির মাধ্যমে এই স্ক্যারিফিকেশন ঘটানো হয়। আবার অনেক সময় তীব্র অজৈব অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অল্প পরিমাণে বীজের মধ্যে ফেলে দেওয়া হয় বা বীজকে সালফিউরিক অ্যাসিড এবং জল মিশ্রিত মিশ্রণের মধ্যে ডুবিয়ে তুলে নেওয়া হয়, যার ফলে এই বীজের ত্বক নরম হয় এবং পাতলা হয়ে যায়। এই পদ্ধতির সাহায্যে বীজের ত্বক পাতলা করা হয়, একেই বলা হয় স্ক্যারিফিকেশন। এরপরে আসি স্ট্র্যাটিফিকেশন। এক্ষেত্রে বীজকে স্ফ্যাগনাম দিয়ে মুড়ে ফেলা হয়, দিয়ে বীজকে সংরক্ষিত রাখা হয়। এই স্ফ্যাগনাম সহযোগে মোড়ক বা আবৃত দ্বারা বীজকে সংরক্ষণ করে রাখা হয় এবং যার ফলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয় এবং বীজের অঙ্কুর বের হয়, এই পদ্ধতিকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন। আর কিছু আছে হরমোন প্রয়োগ। আমরা জানি
বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন জিব্বেরেলিন। এই জিব্বারেলিক অ্যাসিড কাইনেটিন ইত্যাদি প্রয়োগ করে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়। এরপরে আসব বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বাসন্তীকরণ কি? অর্থাৎ নিম্ন তাপমাত্রায় কোনো উদ্ভিদের ফুল ফোটানোর প্রক্রিয়াকে বলা হয় পুষ্প প্রস্ফুটন বা বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। বিজ্ঞানী লাইসেনকো প্রথম লক্ষ্য করেন যে গম গাছে সাধারণত গ্রীষ্মকালে ফুল ফুটে এবং তিনি এই শীতকালে লাগানো হলেও যখন তাপমাত্রা বাড়ে অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিকে ফুলটা ফুটে, কিন্তু তিনি এই কম তাপমাত্রায় শীতকালে ফুল ফোটানোর চেষ্টা করেন এবং তিনি এই গম গাছের উপর গবেষণা চালিয়ে যান এবং তিনি এই ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ পদ্ধতিতে ফুল ফোটাতে বা পুষ্প প্রস্ফুটনে সম্ভবপর হয়। এই বাসন্তীকরণ পদ্ধতি তোমাদের পরীক্ষায় আসে। এই বাসন্তীকরণ পদ্ধতিতে নিম্ন তাপমাত্রার প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড উদ্ভিদের মধ্যে জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বারেলিন প্রয়োগ করা হয়, যার ফলে উদ্ভিদের এই যে প্রকল্পিত হরমোন যাকে আমরা বলি ভার্নালিন, এই প্রকল্পিত হরমোনটা উদ্ভিদের পাতা থেকে কাণ্ড শাখা প্রশাখা মূলের অগ্রভাগে অর্থাৎ যেখানে পুষ্প প্রস্ফুটন হবে সেই অংশে যায় এবং ফ্লোরিজেন যেটা পুষ্প প্রস্ফুটন হরমোন, এই ফ্লোরিজেনের সহযোগিতায় বিভিন্ন ধরনের ভাজক কলায় অবস্থানকারী যে জিনগুলো আছে অর্থাৎ এই হোমিওটিক জিনকে সক্রিয় করে এবং যার ফলে পুষ্প তৈরি হয় বা তাড়াতাড়ি কম তাপমাত্রাও ফুল ফোটে, বৃতি দলমণ্ডল পুংকেশর এবং গর্ভকেশর চক্র গঠিত হয়। এটি হলো তোমাদের বাসন্তীকরণ পদ্ধতি বা ভার্নালাইজেশন প্রসেস। এরপরে আসি এর গুরুত্ব কি, অর্থাৎ কেন আমরা বাসন্তীকরণ করব। বাসন্তীকরণ পদ্ধতিতে আমরা শীতকালীন ভ্যারাইটিকে বসন্তকালীন ভ্যারাইটিতে পরিণত করতে পারি, যেমনটা করেছিলেন বিজ্ঞানী লাইসেনকো। এই গম গাছ যা শীতকালে কম তাপমাত্রায় ফুল ফুটে না, তা গ্রীষ্মকালে হয় ফুলটা ফুটছে, তাহলে তা সেখানে যদি আমরা জিব্বারেলিন বা এই ভার্নালিন বা ফ্লোরিজেনকে সক্রিয়করণের মাধ্যমে হোমিওটিক জিনের যদি অ্যাক্টিভেট করাই, তাহলে আমরা দেখতে পাবো যে ভ্যারাইটিটা পরিবর্তন ঘটে গেল, অর্থাৎ শীতকালীন ভ্যারাইটি বসন্তকালীন ভ্যারাইটিতে রূপান্তরিত হলো। আর এই প্রক্রিয়ার সাহায্যে যেগুলো কম তাপমাত্রা সহ্যকারী বা শৈত্য সহনশীলতা কোল্ড টলারেবল যে সমস্ত গাছ আছে তাদের ফুল ফোটানো সহজ হয়। অনেক ক্ষেত্রে এই পদ্ধতির ফলে উৎপন্ন গাছ ছত্রাক প্রতিরোধী হয়, অর্থাৎ রোগ জীবাণুর হাত থেকে অনেকাংশে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে আর উদ্ভিদ সংকরণের কাজ দ্রুত সম্পন্ন করা যায়, অর্থাৎ কম সময়ে ফুল ফুটিয়ে পরাগ মিলন ঘটিয়ে ফল ফুল ইত্যাদি উৎপন্ন করা যায় যেগুলো হবে সবই উন্নত মানের এবং হাইব্রিডাইজড। এরপরে আসি আলোক পর্যায়বৃত্তি, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে কোন উদ্ভিদ কেমনভাবে আলো নেবে এবং কত তীব্র না মৃদু আলোতে তার ফুল ফুটবে, এই সময়কালকে আমরা বলি আলোক পর্যায়বৃত্তি বা ফটো পিরিয়ডিজম। এই পদ্ধতি অনুযায়ী কোথাও বেশি পরিমাণে আলো লাগে, তীব্র আলো প্রয়োজন, কোনো কোনো উদ্ভিদের মৃদু আলোতে ফুল ফোটে। এর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা
ছটি ভাগে ভাগ করেছেন এই আলোক পর্যায় ভিত্তিকে। হস্র দিবা উদ্ভিদ, দীর্ঘ দিবা উদ্ভিদ, দিবা নিরপেক্ষ উদ্ভিদ, আর হস্র দীর্ঘ দিবা উদ্ভিদ, দীর্ঘ হস্র দিবা উদ্ভিদ, আর হচ্ছে অন্তর্বর্তী দিবা উদ্ভিদ। এই সূর্যালোকের উপর ভিত্তি করে প্রথমে আমরা আসি হস্র দিবা উদ্ভিদ। হস্র মানে কি? কম, হ্রাস পাওয়া। আর দিবা মানে সূর্যালোক, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের কম আলোতে, মৃদু আলোতে ফুল ফোটে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য যদি কম হয়, যদি আলো কম পরিমাণে পায়, তবুও পুষ্প প্রস্ফুটিত হবে, এই ধরনের উদ্ভিদকে আমরা বলি হস্র দিবা উদ্ভিদ বা শর্ট ডে প্ল্যান্ট বা SDP। যেমন তামাক, সোয়াবিন, ডালিয়া ইত্যাদি, এই সমস্ত উদ্ভিদের ফুল শীতকালে ফোটে, কারণ আমরা জানি এই শীতে তাপমাত্রা কম থাকে, আলোর তীব্রতা কম থাকে, অর্থাৎ এগুলি মৃদু আলোতে ফোটার সহনযোগী। এরপরে আসি দীর্ঘ দিবা উদ্ভিদ। দীর্ঘ মানে লেংথ, অর্থাৎ অনেকটা সময়। দিবা মানে সূর্যালোক, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে বেশি সময় ধরে তীব্র আলো লাগে, তাদের আমরা বলি দীর্ঘ দিবা উদ্ভিদ বা লং ডে প্ল্যান্ট বা LDP। যেমন পালং, বিট, মূলো, গম, এগুলো দেখবে সাধারণত গ্রীষ্মকালীন সবজি, অর্থাৎ এদের গ্রীষ্মকালীন ফুল ফুটে। আর আসি দিবা নিরপেক্ষ উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের আলোর তীব্রতা বা মৃদুতা কোনোটার উপরেই পুষ্প প্রস্ফুটন নির্ভর করে না, অর্থাৎ আলোটা তীব্র হলেও কোনো অসুবিধা নেই, আবার আলোটা মৃদু হলেও কোনো অসুবিধা নেই, সূর্যালোকের প্রভাব থাকলেই ফুল ফুটবে, অর্থাৎ নিরপেক্ষ বা নিউট্রাল, এদেরকে আমরা বলি দিবা নিরপেক্ষ উদ্ভিদ বা ডে নিউট্রাল প্ল্যান্ট। যেমন সূর্যমুখী, টমেটো, ভুট্টা, তুলো, সন্ধ্যামালতী, এইসব উদ্ভিদের ফুল সারা বছরই ফুটতে পারে, এবং দেখবে যে সমস্ত জায়গায় ছায়াময় সে জায়গাতেও এই টমেটো গাছ, তুলো গাছ জন্মাতে পারে। আর আসি হস্র দীর্ঘ দিবা উদ্ভিদ। হস্র মানে কি? হস্র মানে হচ্ছে হ্রাস পাওয়া, তারপরে দীর্ঘ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে প্রথম দিকে আলোর তীব্রতা পরিমাণ বা কম সময় ধরে আলো লাগে, এবং পরবর্তী ক্ষেত্রে আলোর মাত্রা বা তীব্রতা বাড়াতে হয়, অর্থাৎ বেশি সময় ধরে আলোর প্রয়োজন, তাদের আমরা বলি হস্র দীর্ঘ দিবা উদ্ভিদ। যেমন রায় উদ্ভিদ, ক্যান্টারবারি বেল, শ্বেত ক্লোভার ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এই হস্র দীর্ঘ দিবা উদ্ভিদ। আর আসি দীর্ঘ হস্র দিবা উদ্ভিদ। দীর্ঘ মানে বেশি সময় ধরে, তারপরে হস্র, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে প্রথম দিকে আলোর তীব্রতা বেশি সময় ধরে লাগে, এবং পরবর্তী ক্ষেত্রে আলোর তীব্রতা অত লাগে না, অর্থাৎ হ্রাসমান আলোতেই হয়, এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলি দীর্ঘ হস্র দিবা উদ্ভিদ। যেমন হাসনুহানা, কালাঞ্চে ইত্যাদি। আর হচ্ছে লাস্ট অন্তর্বর্তী দিবা উদ্ভিদ। এদের পুষ্প প্রস্ফুটনের জন্য দিবা দৈর্ঘ্য কম বা বেশি হলে ফুলের পুষ্প প্রস্ফুটিত হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণে আলো লাগে, সেই পরিমাণ আলো এলে তবেই ফুল ফুটবে, একে আমরা বলি অন্তর্বর্তী দিবা উদ্ভিদ। যেমন কিডনি বিন, এই বিনটা দেখতে অনেকটা কিডনি সেপেট, এই জন্য এই বিনকে আমরা বলি কিডনি বিন, এটি হলো একটি অন্তর্বর্তী দিবা উদ্ভিদের উদাহরণ। তোমাদের এখান থেকে এই আলোক পর্যায়বৃত্তির যে কোনো একটা ভাগ এবং উদাহরণ সহ উল্লেখ করে পরীক্ষার খাতায় লিখে আসতে হয়, এখান থেকে প্রশ্ন একটা থাকেই। আর একটা শর্ট কোশ্চেন আছে, ফ্লোরিজেন কি? এই ফ্লোরিজেন হলো উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পিত হরমোন, যা মনে করা হয় উদ্ভিদের পাতায় থাকে, এবং সেখান থেকে
শাখা পোশাখা কাণ্ডের অগ্রভাগে গিয়ে পুষ্পকে প্রস্ফুটিত করে। এই হরমোনের কাজ এখনো জানা যায়নি, এটি গবেষণারত, এই ফ্লোরিজেন হরমোন। আর আসি বার্ধক্য বা সেনেসেন্স কি, অর্থাৎ উদ্ভিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ভিদ তার কার্যক্ষমতা হারায়, অর্থাৎ মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই শারীরবৃত্তীয় কার্যক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে আমরা বলি বার্ধক্য বা সেনেসেন্স। এই বার্ধক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে, সামগ্রিক বার্ধক্য, অর্থাৎ উদ্ভিদ একটা বয়সের পরে পুরো গাছটার, পুরো উদ্ভিদের মৃত্যু ঘটবে, যেমন ধান গম এই বহুবর্ষজীবী উদ্ভিদ বাদ দিয়ে শুধুমাত্র এই ধান গম যেগুলো একবর্ষজীবী বা দ্বিবর্ষজীবী, তাদের ক্ষেত্রে আমরা এই সামগ্রিক বার্ধক্য লক্ষ্য করব। আর বিটপ বার্ধক্য, বেশ কিছু উদ্ভিদ আছে যাদের মাটির নিচের অংশটা অর্থাৎ মূলের অংশটা কোনোভাবেই মৃত্যু ঘটে না, যেমন আদা হলুদ, এদের কাণ্ডের অংশে বার্ধক্য আসে এবং মৃত্যু ঘটে, তাই এদের বলা হয় বিটপ বার্ধক্য। আর আসি যুগপথ বার্ধক্য, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কাণ্ড মূল দুটোই সজীব থাকে কিন্তু পাতার অংশগুলো একটা সময় পরে ঝরে পড়ে যায় বছরের নির্দিষ্ট ঋতুতে, এরা পত্রমোচনের মাধ্যমে এদের বার্ধক্যকে প্রকাশ করে। এই ধরনের বার্ধক্যকে আমরা বলি যুগপথ বা সিঙ্ক্রোনাস সেনেসেন্স। আর আসি অনুবর্তনী বার্ধক্য, অর্থাৎ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো বহুবর্ষজীবী, তারা তাদের শাখা প্রশাখা কিছু অংশ বার্ধক্যের জন্য মৃত্যু ঘটে এবং ঝরে পড়ে, এবং কাণ্ডের গোড়ার দিকের অংশটাও অনেক সময় এই মৃত্যুর দিকে ঝুঁকে যায় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে মৃত্যু ঘটে, ঝরে পড়ে। একে আমরা বলি অনুবর্তিনী বার্ধক্য। এগুলো সাধারণত বৃক্ষ জাতীয় উন্নত প্রকৃতির উদ্ভিদে লক্ষ্য করা যায়। আজ এই পর্যন্ত থাক, তোমাদের এই উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারটি এখানেই শেষ হলো, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে।